আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি আপনাদের জন্য সংস্কৃতি নতুন রচনা আমাদের গ্রাম তো পড়ছে। আমাদের গ্রাম নাম আমজুপি। এই গ্রামটি মেহেরপুর জেলায় অবস্থিত। এই গ্রামে একটি স্কুল, একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল আছে। গ্রামটি কোল গেছে কাজলা নদী বয়ে গেছে। এই নদীর ধারে বিস্তৃত সবুজের মাঝে গ্রামটি অপরূপ রূপে সজ্জিত। আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল গাছের ছায়া ঘেরা এই গ্রামের মাঠে প্রান্তরে ও সবুজের ছায়া আমাদের প্রাণ জুড়িয়ে যায়। গ্রামের কৃষকরা আপন আনন্দে ফসল ফলায়। এই গ্রামের শ্যামলিমায় আমার শৈশব কেটেছে। এই গ্রামের স্কুলে আমার শিক্ষা জীবন সূচনা হয়েছে। শুধু তাই নয়, বহু বিখ্যাত মানুষের জন্ম হয়েছে এই গ্রামে। এই গ্রামে ইতিহাসের অন্যতম নিদর্শন নীলকুঠির অবস্থান। এই কারণে এই গ্রামে অনেক পর্যটক আসেন। আমার এই প্রিয় গ্রামটি খুবই ভালোবাসি। তাই সময় পেলেই আমি ছুটি যাই আমার এই প্রিয় গ্রাম আমজুপিতে। তো গাইস, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। টাটা।